পাঁচজনের সেবা করতে গিয়ে তিনি যদি নিজের মেয়েকে ঠিকমতো শিক্ষা দিতে না পারেন তাহলে তিনি তার কর্তব্য করেন নি। রঘুবীর জানেন আমি আমার কোনো মেয়েকে কুশিক্ষা দিইনি। এত বড় অপমান! আমি বলছি তুমি পদ্মমণিকে বাড়ি ফিরিয়ে আনো। ডাক বউকে। বউ? ও বউ, উঠে পড়ো বাচ্চা। কখন সূর্যি মাথার উপর উঠে গেছে যে? বউ? ও বউ, আহ জ্বালাতন করো না তো শুবলে বেশি, আমি এখন ঘুমাবো। উমা, ও কি কথা, ঘুমাবে মানে? সবাই উঠে পড়েছে আর তুমি? আহ কানের কাছে বক বক করো না তো, আমাকে জ্বালাতন করলে কিন্তু আমি দামশাকে বলে দেব, আর তোমার এই বাড়িতে থাকা হবে না। তে বেশি কথা না বলে আমার গা হাতে দলে দাও দেখি, যে ধকল গেল। এ কোন ঘর থেকে মেয়ে আনলুম রে? হ্যাঁ ঘরে পা দিতে না দিতে সকলকে হুকুম করে, এমনিতেই আত্মীয় স্বজন কথা কয়েছে। আমি নাকি বড় নোকের মেয়ে দেখে বেটাকে বেঁচেছি, সেই জন্যই নাকি দুদিনের ছোট বউ ঘরে এনে তুলেছি। এরপর বউ যদি এমন দ্বারা হয় তাহলে আমি তো এ কথা আগেই কয়েছিলাম পিসিমা। থাক না এখন ওসব কথা, তার চেয়ে বরং তুমি বউকে শিখিয়ে পড়ি নাও পিসিমা, দেখবে ও ঠিক মানি নেবে। তাও কইব, আজ যদি বউয়ের মা আসে তাকে একবার কইও মেয়ের ব্যবহার কানা। ও বউ, ওটা দেখি এবার। আমি উঠবো না, আমি এখন ঘুমাবো, তোমরা এখন যাও তো। সত্য দেখি চপলা, আই মে ওটা ওটা বলছি। কোনো নবাব নন্দিনীর ঘুম কাটছে না। শোনো বাচ্চা, এটা তোমার বড় নোক বাপের ঘর নয়, এখানে সব বড় নোকি চাল চলবে না। সাত বেলা অবধি ঘুম, বাপের বাড়ি থেকে এই শিক্ষা পেয়েছো তুমি, যাও গিয়ে নে এসো। পরবর্তী নোক একটু পরে বউ বাদ, আর বউ কিনা এত বেলা অবধি বেচেনায় ঘুমোচ্ছে, এমন অনক্ষিপনা করলে আমার ঘরে নক্কি থাকবে? শোনো, আমাদের কাল হলে না শাশুড়ি এসে পিঠে গরম খুন্তি ছ্যাঁকা দিত, বুঝেছো? যাও। তুমি আমাকে মারলে তো ঠিক আছে, ঠিক আছে আমি বাবাকে কইব, থাকবো না আমি এই সংসারে, থাকবো না। দেখো রানী, আমি যদি গিয়ে দেখি আমার মেয়ের কোনো অপমান হচ্ছে আমি কিন্তু কারো কোনো কথা শুনবো না। হ্যাঁ তুমি পদ্মকে বরাবরই শাসনে রেখেছো, তাই তুমি হয়তো ওর দোষটাই দেখবে, তবুও বলছি। আহা, আগে আমাদের সেখানে পৌঁছাতে দিন। দেখো রানী, আমি তোমাকে আগে থেকে সাবধান করছি, আমার মেয়েরা ফেলনা নয়, ওরা আমার কাছে একটা রত্ন, আমার বুকের পাঁজর, ওদের চোখের জল আমি কিছুতেই সহ্য করব না। আপনি দয়া করে পদ্ম শহর ঘরে কিছু কইতে যাবেন নি। আর হ্যাঁ, এও তো ঠিক, পদ্ম যা করেছে তা ঠিক নয়, এরপর যদি ও শাউরি ওকে শাসন করে তবে তো আমাদের কিছু বলবার নেই। আমার বিয়ের পর তিতমা তো আমাকে কম কথা শোনাননি, কই আমার বাপের ঘর থেকে তো কেউ কোনোদিন আসেনি। হ্যাঁ তারা হয়তো গরিব হতে পারে, কিন্তু তারাও তো আমাকে ভালোবাসতো। দেখো রানী, তোমার বাপের বাড়ি থেকে কিছু বলেনি বলে আমিও তেমনটা করব সেটা তুমি ভেবো না। আমার মেয়ের কষ্ট দেখলে আমি সোজা নিয়ে চলে আসবো, পরে জামাইকেও নিয়ে আসবো।
কাউর কে বলো তিনি যেন মাথা গরম না করেন তাতে পদ্ম জীবন কানে নষ্ট হবে আমার বাবা মশাই হতো আমি চকে আরাতে কিন্তু তখনই বুঝলো মেয়েদের আসলটাই হলো তার শোর করে তার স্বামীর কাছে বেয়ালা মেয়ে বাপের ঘরে থাকলে খুব অপমান বোধ হয় সে জ্বালা যে মেয়ে বাপের ঘরে থাকে শুধু সেই বোঝে কি বলেছিস রে সরোজ আমার হয়তো এমন দশা হয়নি কিন্তু আমি তো মেয়ে আমিও বুঝি ভুক্তভোগী কি বলে কথাগুলো বটটাউরের সামনে কয়ে পেলল আমায় তোমরা মাফ করো তো সরোজুর কথা আপনারা পুরুষ মানুষ আপনারা মেয়েদের এই যন্ত্রণা কোনো দিনও বুঝবেন মান কেউ এমনি এমনি দেয়নি নিজের কথাবার্তা আচার আচরণে মান আদায় করে নিতে হয় শুধু মান গেল ভাবলেই হয়নি শৌর ঘরে যদি কষ্টও হয় তবে তাকে নিজের ঘর ভেবে সে কষ্ট মানিয়ে নিতে হবে আমার দুর্ভাগ্য যে আমি পদ্মর মনে এই কথাগুলো গেঁথে দিতে পারিনি এ দোষ আমার আসুন আসুন আমি আমি ভাবছিলাম আজই হয়তো আপনাদের পায়ের ধুলো পড়বে আচ্ছা বলছি বেয়ানের পালকি অন্দরে পৌঁছে গেছে তো তা গেছে তা বেয়াই মশাই সব কুশল তো হ্যাঁ হ্যাঁ সব কুশল ও অন্দরে সামান্য গোল বেঁধেছে এছাড়া সব কুশল আর বাচস্পতি মশাইরাও কোনো আপত্তি করেননি আচ্ছা বেয়াই মশাই একখানা কথা বলছি আপনারা নাকি আইন করে সতীদাহ প্রথা রদের চেষ্টায় রয়েছেন একটা কথা বলি দেখুন আমি বলি কি আপনি এসবের মধ্যে জড়াবেন না বুঝতেই পারছেন এই সমস্ত ঝামেলার কথা যদি আবার বাচস্পতি মশাইয়ের কানে যায় তাহলে 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 কি করবেন দেখুন আপনি আপনি তো দেখছি চুটে যাচ্ছেন আমি কিন্তু কথা কানা সেভাবে আমরা এখন কুটুম আপনার জন্য চিন্তা হয় বই কি দাদা বিআই মশাইকে বসতে বলো এই দেখো ছি 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 বসুন 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 সেই জান বাজার থেকে শিশির বুদ্ধি এসেছেন বসুন আরে তোরা জল মিষ্টিটা নিয়ে আয় কি হলো আপনারা দাঁড়িয়ে রইলেন যে বসুন আপনি একটু বসুন মাইমা বসুন আমাদের চিনতে পাচ্ছেন আমরা রামের মামাতো দিদি বিয়ের আগে আপনাদের বাড়ি গেছিল হ্যাঁ বাচ্চা তোমাদের আমি খুব চিনেছি তা তোমাদের পিসিমা কোথায় এখানেই আসবেন আমি নতুন বউকে ডেকেছি উমা তাকে আবার ডাকতে গেলে কেন আমি তার খবরটুকু পেয়ে
আপনার সাথে আমার আলাপ হয়নি। বেটা ছেলেরাই সব কথা কয়েছে কিনা তাই আপনার সাথে আলাপ করতে এলো। সীমা, তুমি বিয়ানের সঙ্গে কথা কও, আমরা ওদিকটা দেখছি। বসো। আপনি এসেছেন, ভালোই হয়েছে, না হলে আমিই যেতাম। তবে একা যেতাম না, আপনার মেয়েকে সঙ্গে নিয়ে যেতাম, একেবারে রেখে দিয়ে আসতাম। আমার মেয়ে বলছেন কেন বিয়ান? এখন তো সে আর আমার মেয়ে নয়, বিয়ের পর তো এখন সে আপনার মেয়ে। আর আপনি মেয়েকে নিয়ে আমাদের বাড়ি যেতেই পারেন, কিন্তু রেখে আসতে পারবেন না। মেয়েকে কি কেউ পর করে? বাপের ঘর থেকে তো সে কোনো শিক্ষাই পায়নি। কাল বউ পরিচয়ের সময় কি অপমানটাই না করলে আমার ঘরদর্নি। আজ সকালে আপনার মেয়েকে ঘুম থেকে ডাকতে গিয়ে আমরা একবারে হিমশিম খেয়ে গেল। সে কিনা তার ঠাকুরজিদের কাজের নখ ভেবে হুকুম করে। আমি বলে বউ চুলের মুঠি ধরে নেড়ে চেড়ে দিয়েছি। আমার শাউরি যদি বেঁচে থাকতো না, গরম কুন্তি চেঁকা দিত। পত্তর কথাবার্তা যে ভালো নয় সে আমি জানি দিদি। আমার প্রথম সন্তান বলে ওকে সকলে তোলা তোলা করে রেখেছিল। ওকে কয়েকটা দিন সময় দিন, এখন মারধর না করাই ভালো। সাদে কি আর গায়ে হাত দিয়েছি? আপনার মেয়ের ভাবভঙ্গি দেখলে মাথা ঠিক রাখা দেয়। দেখুন দিদি, আমরা যেমন মেয়ে দিয়েছি আপনারা তো তেমন বউ এনেছেন। আমার শাওরিমা কিন্তু আমায় বলেছিলেন সেই আমার মা। আমরা তো অনেক ছোটবেলায় শৌর ঘরে আসি, মাকে চিনতে না চিনতেই শাহরি মা আমাদের মা হয়ে ওঠে। আপনি কটা দিন আমার পদ্মকে সময় দিন। এই সংসারে একবার মন বসলে ও আর আমাকে তখন চিনবেই না, আপনি তখন ওর সব হবেন। বেয়ান, রামের বাপ নেই তাই আমি ভেবেছিলুম বেয়াই মশাই যদি আমার ছেলের মাথার উপর থাকে তাহলে তার ভবিষ্যৎটা ঠিক থাকবে। তাই সবার বিরুদ্ধে গিয়ে আমি এই সম্বন্ধ করেছিলাম বেয়ান। এখন নোকে আমার দিকে আঙুল তুলে কথা কইছে, বলছে নাকি টেকার লোভে আমি আমার বেটারে বেঁচেছি। পরনকের ঘর থেকে দজ্জাল বউ এনেছে। আপনার মেয়ে সকাল থেকে না খেয়েছে না নিয়েছে, কারো সঙ্গে ভালো মুখ করে দুটো কথা কয়নি কো, এমনকি পেন নামটুকু পছন্দ করেনি আজ কাউকে। শুধু এক মুখেরা, সে কি নেই বাড়িতে থাকবে না, চলে যাবে। আমারই দোষ বেয়ান, আমি তাকে শেখাতে পারিনি কিরকম ভাবে শৌর ঘরে চলতে হয়, সে দেখেও শেখেনি। আমি এখনো শৌর শাওরিকে পেন নাম করেই আমার দিন শুরু করি। আপনি যদি একটিবার আমার পদ্মমাকে ডেকে দেন তবে দেখবেন পদ্মর বাপের কানে যেন কোনোভাবেই কথাগুলো না ওঠে। মেয়ান, বড় জ্বালায় দুটো কথা কয়ে ফেলেছি, কিছু মনে করবেন না। আমি এক্ষুনি আপনার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি।
দেখুন যদি বোঝাতে পারে। ওদিকে কি কাণ্ডি হয়েছে শুনেছিস? ধর্মের কল তো বাতাসে নড়া শুরু করে দিয়েছে রে অভয়। মেয়ের বিয়ে দেওয়া হলো অত ঘটা করে, মেয়ে তো সৌরগর মাথায় তুলে ফেলেছে ইতিমধ্যে। মানে এমনটা যে হবে সে আমি খুব ভালো করে জানতুম রে। ওই মেয়ে ছোট বউয়ের মুখে চুনকালি মাখাবে। মেয়েকে শিখকে দেয়নি বলে তো আটা বাড়িতে কথা উঠে গেছে ইতিমধ্যে, উঠবে নাই বা কেন? কিছু মনে করিস নে, সত্যিই তো মেয়েটাকে শিখকে দিককে কিছু দেয়নি। ওই মেয়ে ছোট বউয়ের জীবন একেবারে ভাজা ভাজা করে দেবে। ছাদের তলায় দাঁড়িয়ে কথাখানা বলে ফেললো। মা, মেয়েটাকে কেন এমন করে সাপ মনে করছেন? অন্তত আপনারও নাতনি, সবে মেয়েটা সৌরঘর করতে গেছে। দেখ তোর সম্মুখে দাঁড়িয়ে শাউরিকে দুষছে এক বড় আসপত্তা। তোমার এত বড় সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে মাকে অপমান করছো? ভুলে গেছো না, এর আগেও এরকম অবাধ্যতার জন্য তোমাকে ক্ষমা চাইছিলাম। ভুলে গেছো মা গুরুজন তার সাথে কিভাবে কথা বলতে হয়? এবার যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমি করছি। আজ তুমি নাক্ষত দেবে। কি হলো, কথাটা কানে ঢুকলো না? যাও নাক্ষত দাও। আমি তো মাকে অপমান করিনি, আমি তো শুধু কয়েছি মেয়েটাকে এইভাবে সাপ মনে না করতে। মা, এই আমি আপনার পা ধরলো, নাক্ষত দিচ্ছি। দয়া করে দিদিদের সঙ্গে সত্যতা এবার শেষ করুন। কেন যে মরতে ওর বাপ সংসার করতে পাঠালেন কে জানে। শোনো বাচ্চা, কিছু মনে করো না, বড় তরফের ভালো আমি কোনোদিনও চাইতে পারবো না। দাঁড়াও মা, দাঁড়াও, সরজুকে ক্ষমা চাইতে দাও। এই তাক, ঢং দেখে ক্ষমা চাইতে হবে। জুতো মেরে গরুটা। মা, মা আমার কথাটা শোনো। মা, মাকে একটু মান দিতে পারো না? মায়ের যন্ত্রণাটা কোনোদিনও বুঝবে না তুমি। শুধু ওই বড় তরফ আর বউঠানের ভালোটাই দেখে নেবে, তাতে যদি নিজেদের সর্বনাশ হয় তো হোক, তাতে তোমার কি? আমাকে কোথায় পাঠিয়েছো শুনি? এখানে মানুষ থাকে, ঘর বাড়ি কেমন দেখেছো? একটু আলো বাতাসে ঢোকে না, একটা দাসী পর্যন্ত নিজে আমাকে হাওয়া করবে, পা টিপে দেবে। আমি এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। তুমি আমাকে জানবাজার বাড়িতে নিয়ে চলো। বাবা এসেছেন তো? বাবাকে বলো আমি চলে যাবো বলেছি। আসছি মা, আসতে এমন করেনি মা, আসতে আসতে কিসের আসতে? হ্যাঁ কিসের আসতে, যা সত্যি তাই তো বলেছি। ওরা আমাকে ইচ্ছে মতো ঘুমোতে দেয় না, পা হাত পা মেলানোর জায়গা পর্যন্ত নেই, তার উপর আমাদের বাড়ির লোকেদের সঙ্গে তুলনা করে। তুমি বাবাকে বলে দাও মা। না, তুমি এভাবে যেতে পারো নে পদ্ম। শোনো পদ্ম, জানবাজার বাড়িতে এখন শুধুই তুমি অতিথি, সে ঘর আর এখন তোমার নয়। মা, এখন থেকে এই বাড়ি তোমার সব।
জ্ঞানী তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে মা, না হলে পথে দাঁড়াতে হবে। তুমি ছোট থেকে আরামে মানুষ হয়েছো মা, কিন্তু সে আরামের পেছনে যে কতটা খাটনি তা তুমি জানো না। এই সংসারে থেকে তোমাকে তা শিখতে হবে। তার মানে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে না, তাই তো? গরিব ঘর থেকে তুমি বড়নক ঘরে এসেছিলে মা, আমার ঠিক উল্টো। তোমার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি মা। তুমি শুধু আরামই পেয়েছো, কষ্ট পাওনি। তুমি শুধু আরামই পেয়েছো, কষ্ট পাওনি।